দোস্তো মেহরবানু, আজ আজ আমাদের সঙ্গে সৃষ্টির সব কিছুই আছে, নেই শুধু মুন্না। আবার কবি গুলজার, ব্লেজ ক্যাসেট ইন্ডাস্ট্রি, আমি অর্থাৎ মেহবুব রানা, আর ভক্ত অনুরাগীয় শ্রোতা, নেই শুধু মুন্না। মন চায় পেতে চাই তার আওয়াজ, মন চায় পেতে চাই সেই রেওয়াজ। জি হ্যাঁ, মুন্নারি আশীর্বাদে ধন্য, একই তারে গাঁথা এক সুর, সাজ ও লহরিতে ভরপুর। কে এই বরণীয় ফানকার, এ যে জুনিয়র মুন্না ঝনকার। কবি গুলজারের তত্ত্বাবধানে পরিস্ফুটিত এই ক্যাসেট মোহরে নবুয়ত, কওমের খিদমতে ইসলামী বাংলা কওয়ালি মোহরে নবুয়ত। মোহরে নবুয়ত এই ক্যাসেট যেমন পূরণ করবে গুলজারের লেখায় ইসলামের কিছু দিক, তেমনি পূরণ হবে মুন্না অনুরাগীদের কিছু আশা আকাঙ্ক্ষা। জুনিয়র মুন্না ঝনকারের আওয়াজ আবেগ ও জাদু ভরা ছন্দে দুলবে হৃদয় মন বেদনা আনন্দে, ফুটুক আবার ফুল দুঃখের বসন্তে, বেঁচে থাক মুন্না সুরের সীমান্তে। জুনিয়র মুন্না ঝনকার। ঈদের খুশি দিলেতে ভরে পাবে গো তারা, রমজানের এই 30 রোজা রাখবে গো যারা, রোজদারে নিরাশ কভু ওই আল্লাহ না করে। গুলজার বলে খোদা দা মানোই রোজদারের ভরে, রমজানের এই রোজাকে খোদার রহমত যেন, রমজানের এই রোজাকে খোদার রহমত যেন, সেই রোজদারের ঘটনা এক শোনাই সবে শোনো, সেই রোজদারের ঘটনা এক শোনাই সবে শোনো, সেই রোজদারের ঘটনা এক শোনাই সবে শোনো। এক গরিবের ঘরে ছিল সহজ সরল বড় শান্ত স্বভাবে, সবাই হতো খুশি গো এমন করিত সে কাজ, রাখিত 30 রোজা ও পড়িত সে নামাজ। যৌবনে ছিল ফাসান হতে দূর গো এমন, আমল ইমানের উজ্জ্বল এক নূর গো যেমন, কোরআন যে তার গহনা সাজ সিঙ্গার ছিল, স্বামীর পর এক বাদতে প্রেম তাহার ছিল, খুশিয়ালি মানা তো সে রোজার নামেতে, রাখিত 30 রোজা বড় এহতেরামেতে। হঠাৎ তারে লাগলো এসে কার সে বদোয়া, যৌবনে স্বামী হারিয়ে সে আজ হয়েছে বাবা, পিতা হারা হয়ে গেল তার দুই বুকেরই ধন, পিতার অভাব করিবে পুরনি গোকেও এমন, ছেলেদের মুখে দুবেলা আহার দেবার তরে, যুবতী বেওয়া মেহনত মজদুর সে করে, হাজার আঘাত সে সইছে সবই ধৈর্য আজ ধরে, সবেতে আছে মর্জি খোদার এই মনে করে, এই মনে করে খোদার এই মনে করে।
সাগর মাঝে তরি ভাসে মেঘে আকাশে ঘন, সাগর মাঝে তরি ভাসে মেঘে আকাশে ঘন, সেই রোজদারের ঘটনা একশো নাই সবে শোনো, রোজদারের ঘটনা একশো নাই সবে শোনো, সেই রোজদারের ঘটনা একশো নাই সবে শোনো। যখন আকাশেতে ওই রমজানেরই চাঁদ, দুঃখিনীর মনের ভাঙল যত খুশির ওই বাঁধ, দুঃখ সইতো সয়ো রোজা রাখে সেই বেওয়া, রোজার সে বিনিময়ে পাবে জান্নাতের মেওয়া, ঈদের যখন দু চার দিন ওই বাকি আর আছে, বাচ্চারা এসে বায়না ধরে এই মায়ের কাছে, বলছে এই কথা মাকে আপন তারা ঘিরে, আব্বা আমাদের আসবে কবে ঘরেতে ফিরে, কোন সে দেশে আব্বা মোদের গেছে বলো না, কাপড় নিয়ে ঈদের কেন আজ এলো না, ধুমকে না কাটায় পড়ে গেছে যে চারিদিকে, আব্বাকে জলদি আসার জন্য দাও চিঠি লিখে, সকলের আব্বা নূতন কাপড় আনলো দেখো না, কত ভালো পাঞ্জাবি কত ভালো পায়জামা, কথা ছেলেদের শুনে ব্যবার বুক যে ফেটে যায়, আব্বা তাহাদের গিয়াছে কোথায় কি করে বোঝায়, মা ছেলেদের বুকে নিয়ে দেয় যে সান্ত্বনা, কাপড় তোমাদের আসবে বাবা নিরাশ হইও না, মামিতা শান্ত না দিয়ে এই ভাবে যে মনে, চার দিনের ছুটি ছেলের কাপড় আসবে কেমনে, আসবে কেমনে, আসবে কেমনে, আলাদিনের প্রদীপ কি হাতে পাবে সে কোনো, আলাদিনের প্রদীপ কি হাতে পাবে সে কোনো, সেই রোজদারের ঘটনা একশো নাই সবে শোনো, সেই রোজদারের ঘটনা একশো নাই সবে শোনো, সেই রোজদারের ঘটনা একশো নাই সবে শোনো। তিন দিন ভাবিতে ভাবিতে গেল যে কেটে, চাঁদ আসমানে ঈদের দেখো উঠেছে ফুকে, কেঁদে খোদাকে ব্যবা সেই বলে যে বারবার, ঈদের কাপড়ের তরে রয় ছেলেরা বেকার, কি করি কি দিয়ে বোঝাই পায় না যে উপায়, আবার অপেক্ষায় ছেলেরা দাঁড়িয়ে দর যায়, কাপড় কিনে দেওয়ার শক্তি নেই কোনো আমার, চাইবে যখন ছেলেরা জবাব কি দেবো তাহার, ব্যবার অতি না দে আর মা কেঁপে গো গেল, রহমান রহিম রূপে খোদা ধরা গো দিল, এক অজানা অচেনা দেখো লোক এলো সে থাই, দুই ছেলে বাবার তরে ছিল অপেক্ষায় যে থাই, বলে ছেলেদের এতে তোমাদের কাপড় আছে, আব্বা তোমাদের জন্য শহর হতে পাঠিয়েছে, হাতে ছেলেরা যখন ঈদের জামা সেই পেল, ছুটে গিয়ে প্রথমে আপন মাকে দেখালো, দেখো মা কেমন কাপড় আব্বা পাঠিয়েছে, দেখে কাপড় ব্যবা সেই অবাক হয়ে গেছে, এই কথা শুধু ভাবেন তখন ব্যবা সেই মনে, এদের গায়ের মতো পোশাক এলো কেমনে, সেই সময় ভেসে আসে এক গায়ে বি আওয়াজ,
আল্লাহর রহম হয়েছে বাবা তোর পরেতে আজ, রেখেছিস তিরিশ রোজা গো তুই যে দুঃখী হালে, তাই তো খুশি হয়ে খোদা এই তোফা পাঠালে। গুলজার বলে ইবাদতের ফল হয় জুদা জুদা, নিরাশ রোজদার কে কবু করে না খোদা। সত্য বলে গেছেন একদিন সাহে উমম, রোজদার উপর হয়ে যেন আল্লাহরি করম, আল্লাহরি করম, আল্লাহরি করম। রোজদার যাবে জান্নাতে নেই সন্দেহ কোনো, রোজদার যাবে জান্নাতে নেই সন্দেহ কোনো। সেই রোজদারের ঘটনা এক শোনাই সবে শোনো, সেই রোজদারের ঘটনা এক শোনাই সবে শোনো, সেই রোজদারের ঘটনা এক শোনাই সবে শোনো। I'm not